কার্ড সেলস এর চার্জেস এর এনটি এবং সেই চার্জেস এর আইটিসি এর অ্যাডজাস্টমেন্ট এনটি আমরা কিভাবে করি ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, আজকে আমাদের টপিক কি আছে? আমরা কার্ড যে সেলস করি, ওকে, তো কার্ড সেলস এর মাধ্যমে আমাদের ব্যাংক যে চার্জেসটা কাটে তার এনটি আমরা কিভাবে পাস করি এবং সেই চার্জেস এর এগেনস্টে ব্যাংক কি করে আমাদের একটা সেলস ইনভয়েস জেনারেট করে দেয়, যেটাকে আমরা পারচেজ হিসেবে তুলি, সেখান থেকে আমরা ইনপুট পেয়ে থাকি এবং তার অ্যাডজাস্টমেন্ট এনটি আমরা কিভাবে ট্যালির মধ্যে করব সেই জিনিসটা আজকে আমরা শিখব। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো। ব্যাপারটা কি আছে, সাপোজ কোন কাস্টমার আমাদের শপে এসে কিছু পারচেস করলো, সে ক্রেডিট কার্ডের মাধ্যমে সাপোজ সে সোয়াইপ করে পেমেন্টটা করলো, ওকে, এবার যখন সেই টাকাটা ব্যাংকে ক্রেডিট হচ্ছে নেক্সট ডে, তখন কিছু টাকা মানে কিছু পার্সেন্টেজ কেটে আমাদের ব্যাংকে সেটা ক্রেডিট হচ্ছে, ওকে। এবার যে এরকম যখন একের বেশি অনেক যখন কাস্টমার একসাথে যখন এই এই পদ্ধতিতেই পেমেন্ট করতে থাকে, তখন মাসের শেষে ব্যাংক কি করে সেই চার্জেস যেগুলো কেটেছে সেই চার্জেস এর এগেনস্টে একটা সেলস ইনভয়েস জেনারেট করে আমাদের দিয়ে দেয়। আমরা সেটাকে পারচেজ হিসেবে তুলে অ্যাডজাস্টমেন্ট করে আমরা ইনপুট ক্লেম করে থাকি। এর জন্য আমি একটা প্রসেস রেডি করে রেখেছি যার মাধ্যমে আরো ব্যাপারটা ভালো করে বোঝা যাবে এবং প্র্যাকটিক্যালি ট্যালিতে আমরা কিভাবে জিনিসটা করব। ওকে, যেমন ফার্স্ট আমি কি লিখেছি, কার্ড সেলস চার্জেস এর এনটি, সেকেন্ড হচ্ছে চার্জেস ইনপুট অ্যাডজাস্টমেন্ট এনটি। ক্লিয়ার? যেমন সাপোজ 1 এপ্রিল 2023 আমাদের নিউ ফিনান্সিয়াল ইয়ার পড়ে গেছে, 2023 to 2024, রাইট? সাপোজ 1 এপ্রিল 2023 সেলস স্ল্যাব মার্বেল, আমার একটা স্টক আইটেম রয়েছে স্ল্যাব মার্বেল বলে, 120 স্কোয়ার ফিট আমি সেল করছি ₹90 করে টু কাকে, অমিত কুমারকে, বাই ক্রেডিট কার্ড। ওকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসটা প্রসেসিংটা হলো। নেক্সট আমাদের কি আছে সেকেন্ড স্টেপে, ক্রেডিট টু ICICI ব্যাংক অ্যাকাউন্ট। সাপোজ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে বাংলাদেশ সোয়াইপ মেশিনের দ্বারা আমাদের জিনিসটা হচ্ছে, সব হচ্ছে আমাদের ICICI ব্যাংকের সাথে লিঙ্ক, ICICI ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ওকে। সেকেন্ড মার্চ 2023 ক্রেডিট হচ্ছে আমাদের ICICI ব্যাংকে অ্যাট দ্য রেট ICICI ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা, 10,200। ক্লিয়ার? দেন 1 মে 2023 ICICI ব্যাংক ইস্যু এ সেলস ইনভয়েস টু অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড ₹600 ইনক্লুডিং 18% GST। ক্লিয়ার? এবার লাস্টে কি করছে, আমাদের 1 মে তে ICICI ব্যাংক কি করছে, আমাদের একটা সেলস ইনভয়েস জেনারেট করে দিচ্ছে, যেটাকে আমরা পারচেজ ইনভয়েস আমাদের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করছে, 600 টাকা একটা আমাদের সেলস ইনভয়েস জেনারেট করে দিল, সেটার থেকে আমরা ইনপুট ক্লেম করছি। ক্লিয়ার? এই টোটাল প্রসেসটা আবার ট্যালির মধ্যে আমাদের করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল আমি ট্যালি ওপেন করে নেবো, ওকে। ট্যালি ওপেন করে নিলাম, এখানে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বা নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন, ওকে। ফার্স্ট আমাদের কি আছে, ফার্স্টে অমিত কুমার বলে একজনকে আমি সেল করছি 1 এপ্রিল 2023 স্ল্যাব মার্বেল 120 স্কোয়ার ফিট ₹90 করে, আমরা এনটিটা পাস করে নিচ্ছি, আমরা ভাউচার্সের মধ্যে চলে আসবো ফি প্রেস করে, আসার পর আমরা সেলস ভাউচার্সের মধ্যে চলে আসবো সেলস, ওকে, জিএসটি, এবং টোটালি আমি ভাউচার টাইপ আমি ক্রিয়েট করে রেখেছি। এবার কেউ যদি ভাউচার টাইপ কীভাবে ক্রিয়েট করতে হয় বা ক্লাস কীভাবে রেডি করতে হয় সেই জিনিসটা যদি না জেনে থাকো, সে তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেল ভিজিট করে দেখতে পেয়ে যাবেন বা নিচে ডিসক্রিপশন বক্স বা উপরে আই বাটনে আমি দিয়ে দেবো। ক্লিয়ার? কত তারিখ ছিল আমাদের, 1 এপ্রিল, রাইট? 1 এপ্রিল 2023। ক্লিয়ার? সাপোজ এখানে আমি এবার কি নাম ছিল আমাদের, অমিত কুমার, রাইট? এই যে অমিত কুমার যে রয়েছে পার্টিটা, তাকে আমি সেল করছি। অমিত কুমার লেজারটা আমরা কিভাবে বানিয়েছি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। অমিত কুমার আন্ডার হচ্ছে আমাদের সানডি ডেট হাউস, এখানে আমি আনরেজিস্টার্ড ডেট হাউস বলে আমি আলাদা কিন্তু বানিয়ে রেখেছি গ্রুপ। কারণ কি আছে, এগুলো সব আমাদের আনরেজিস্টারের জন্য আমি আলাদা ভাউচার ইউজ করি, আর আমাদের রেজিস্টার ডেটাসের জন্য আমি আলাদা ভাউচার ইউজ করি। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা ইজিলি বুঝতে পারবে জিনিসটা আমি কি বলতে চাইছি, ওকে। এটা কন্ট্রোল প্লাসে আমি সেভ করে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম, ওকে।
এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের স্টক আইটেমের নাম কি ছিল, স্ল্যাব মার্বেল, কত আমি 120 স্কয়ার ফিট বিক্রি করছি, কত করে 90 টাকা করে, ক্লিয়ার? এখানে আমাদের ইনক্লুসিভ অফ ট্যাক্স এখানে চলে এসেছে। এই ফিচারসটা কিভাবে অন করতে হয় যারা যদি না জেনে থাকো তারা অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো ওয়াচ করে নেবেন, তাহলে ইজিলি বুঝে যাবেন। ওকে, নাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কনফিগারে যেতে হবে, কনফিগারে যাওয়ার পরে এখানে জিএসটির মধ্যে এখানে এই ট্যাক্স ডিটেলস এর মধ্যে এখানে প্রোভাইড রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স ফর স্টক আইটেম, এই অপশনটাকে আমাদের ইয়েস করে দিলে ইজিলি অপশনটা চলে আসবে। ওকে, আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, তাহলে টোটাল আমাদের ইনভয়েস ভ্যালু কত দাঁড়ালো, 10,800 টাকা। ওকে, 10,800। ওকে, ক্লিয়ার? এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, তাহলে আমাদের সেলস করার এন্ট্রির কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে হচ্ছে আমাদের ক্রেডিট টু আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 10,200। আমি এখানে পার্টিকুলার একটা এন্ট্রির মাধ্যমে জিনিসটা বলছি। এবার যখন হিউজ পরিবারের কার্ডে এরকম জিনিসগুলো হবে তখন সেক্ষেত্রে কিন্তু সবকটা ফর্মালিটি এবং সবকটা কিন্তু সেম টু সেম ভাবে করতে হবে, ক্লিয়ার? নেক্সট আমাদের সেকেন্ড এপ্রিল 2023, আমরা এখানে ডেটটা পাল্টে নেবো। ওকে, এবার যখন আমাদের রিসিপ্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে রিসিপ্ট ভাউচার্সে আমাদের এন্ট্রি পাস করতে হবে, আমরা রিসিপ্ট ভাউচার্সে চলে আসবো। ওকে, এখানে আমি রিসিপ্ট চেক বলে একটা ভাউচার আমি ইউজ করে রেখেছি। সাপোজ এখানে আমি জাস্ট এন্ট্রি পারপাস দেখাচ্ছি, যখন ব্যাংকে যখন আমাদের ক্রেডিট হবে তখন সেক্ষেত্রে আমাদের কোনো নাম্বারিং থাকবে, যেই নাম্বারের এগেনস্টে যখন সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে পুট আপ করে দেবো। এনএফটি হলে যেমন অনেক কটা 11 সামথিং নাম্বার থাকে, ফোনপে হলে আমাদের অনেক কটা নাম্বার থাকে, চেক হলে আমাদের 6 ডিজিট চেক নাম্বার থাকে, রাইট? সেক্ষেত্রে এখানে যে ডিজিট থাকবে সেগুলো আমরা পুট আপ করে এন্ট্রি পাস করবো, যাতে আমাদের যে কোনো টাইমে যখনও কোনো এন্ট্রি আমাদের খুঁজতে যাতে অসুবিধা না হয়, ক্লিয়ার? দেন এখানে সেই প্রসেসটা কীভাবে করতে হয় যাতে একবারে আমরা কোনো চেকের ডিটেলস দেখতে পারবো, তার জন্য কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি। ওই ভিডিওগুলো আপনি আমার চ্যানেলে ভিজিট করলে ইজিলি দেখে নিতে পারবেন। ওকে, দেন এন্টার। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কি ছিল, আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এবার কি হচ্ছে, আমাদের কার্ড রিসিভের টাকা পাচ্ছি আমরা, কাকে সেল করেছিলাম, অমিত কুমারকে, রাইট? তাহলে অমিত কুমারের থেকে আমি টাকা পাচ্ছি, কত পাচ্ছি, আমাদের ব্যাংকে কত ক্রেডিট হলো, ব্যাংকে আমাদের ক্রেডিট হলো 10,200। ওকে, কিন্তু আমার ইনভয়েস হয়েছিল 10,800। ওকে, 10,200 আমি এন্টার করলাম, ঠিক আছে? এখানে এগেন্স ডিফারেন্স আসবে না, কারণ আমি এখানে এডুকেশন মোড ইউজ করছি, ক্লিয়ার? দেন এবার আমাদের এখানে কি হবে, আরেকটা আমাদের এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের ভাউচার কি থাকবে, নেক্সট আমাদের লেজার থাকবে আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট বা আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। ওকে, এটা কত হয়ে যাবে আমাদের, ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি এর কিভাবে আমি লেজার ক্রিয়েশন করেছি। কন্ট্রোল প্লাস এন্টার করলাম, এটা হচ্ছে আমাদের আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের সান্ডি ক্রেডিটর্স, কারণ কি লাস্ট আমি কি বললাম, এ যে যতগুলো আমাদের চার্জেস নেবে তার এগেনস্টে আমাদের কিন্তু ইনভয়েস জেনারেট করে দেবে, ক্লিয়ার? সেই ক্ষেত্রে এর সান্ডি ক্রেডিটর্স হচ্ছে এবং তার জিএসটিআর নাম্বারও রয়েছে, ক্লিয়ার? কন্ট্রোল প্লাস এতে সেভ। দেন এবার এখানে আমাদের কি হবে, -600, রাইট? ওকে, এখানে আমাদের হবে 10,800, অমিত কুমারের কাছ থেকে আমার 10,800 আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আইসিআইসিআই ব্যাংকে এটি কি হবে -600 আমাদের, তাহলে আমাদের টোটাল কিন্তু এখানে তাহলে প্রসেসিংটা কি হলো, আমাদের 10,200 কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকলো, ক্লিয়ার? এখানে আমাদের অমিত কুমারকে টোটালি আমরা কাটিয়ে নিলাম, কারণ অমিত কুমারের কোনো লাইবিলিটি নেই, অমিত কুমার আমাদের টাকা দিয়ে দিয়েছে, সেখানে তার লাইবিলিটি আমাদের জিরো হয়ে গেল। এবং আমাদের এখানে আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট না 600 টাকা কিন্তু আমাদের তার কাছে পড়ে থাকলো, সে লাস্টে আমাদের কিন্তু ইনভয়েস জেনারেট করে দেবে, ক্লিয়ার? কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম, ব্যাস এই এন্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট এন্ট্রি আমাদের কি আছে, 1 মে 2023, আইসিআইসিআই ব্যাংক ইস্যু এ সেলস ইনভয়েস টু অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড ₹600 ইনক্লুডিং জিএসটি, কত 18% জিএসটির সাথে কিন্তু সে আমাদের একটা সেলস ইনভয়েস জেনারেট করে দিল, সেটাকে আমরা এবার পারচেসিং এ এন্ট্রি পাস করতে হবে। ওকে, তার জন্য আমরা এখানে চলে আসলাম, এখানে এসে এবার আমি পারচেসের মধ্যে চলে আসছি। ওকে, আসার পর এখানে আমি কি করব, এটা আমাদের পারচেস হয়ে যাবে কিন্তু আইজিএসটি হবে, কারণ দেখুন দেখালাম যখন আমি লেজারটা অন করলাম আইসিআইসিআই প্রাইভেট লিমিটেডের, তখন কিন্তু সেটা 24 ডিজিট দিয়ে চালু ছিল। ওকে, সেটা কিন্তু আমাদের সেম স্টেটাস ছিল না, ক্লিয়ার? এবার এখানে পারচেসিংয়ের সময় আমাদের এখানে
ইনভয়েস নাম্বারও থাকবে, কিন্তু আমি এখানে জাস্ট এন্ট্রি পারপাস দেখাচ্ছি বলে এখানে ইনভয়েস নাম্বার আমি কিছু দিলাম না। ওকে, ক তারিখ আছে আমাদের? ফার্স্ট মে, রাইট? ডেটটা আমি এখানে চেঞ্জ করে দেবো, ফার্স্ট মে 2023। ক্লিয়ার? ফার্স্ট মে 2023। ওকে, এখানে আমি ফার্স্ট মে 2023 দিয়ে দেবো। কার থেকে পাচ্ছি আমি? ICICI ব্যাংক লিমিটেডের থেকে। ক্লিয়ার? কন্ট্রোল প্লাসেতে সেভ। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কেন এর ক্ষেত্রে IGST হবে, কারণ এই হচ্ছে আমাদের মহারাষ্ট্রের স্টেটের 27th আমাদের স্টার্ট হয়েছে কোর্ট। ওকে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের সেম স্টেটের না, সেই জন্য এর মধ্যে আমাদের ইন্টিগ্রেটেড ট্যাক্স মানে IGST কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? হয়ে গেল, দেন এন্টার, দেন এন্টার। এবার এবার আমাদের কি করতে হবে? এন্ড অফ লিস্ট করতে হবে, কারণ আমরা কোনো স্টক কিন্তু পাচ্ছি না, আমরা কিন্তু সার্ভিসের এগেনস্টে আমরা ইনপুটটা ক্লেম করছি, ইনপুটটা আমরা পাচ্ছি, তাই জন্য কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর ব্যাক করবো, আমরা ব্যাক করার পর আমি ডিবুকের মধ্যে চলে আসবো, যে আমাদের ICICI ব্যাংক লিমিটেড। এখানে আমরা কি করবো? এন্টার 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 এন্টার, এটা আমাদের হয়ে যাবে IGST পারচেজ। ওকে, এন্টার। এবার আমাদের এখানে আর একটা লেজার্সের দরকার পড়বে, যেটা হচ্ছে আমাদের প্রসেসিং ফিস। ওকে, এবার প্রসেসিং ফিসটা কি? এন্টার, এটার মধ্যে কন্ট্রোল প্লাস এন্টার করে দেখিয়ে দিচ্ছি। প্রসেসিং ফিসটা মানে হচ্ছে আমরা কার এগেনস্টে ইনপুটটা পাচ্ছি, আমাদের যে চার্জেসটা কেটেছে সেটাকে এক কথা আমরা প্রসেসিং বলছি। ওকে, মানে আমাদের প্রসেসিং এর জন্য যে ব্যাংক যে চার্জগুলো কেটেছে কার্ড সোয়াইপের, সেগুলো আমাদের প্রসেসিং এর ফিস এর আন্ডারে আমি রেখেই করতে চাইছি, এই জন্য এটাকে আমরা প্রসেসিং ফিস নাম দিয়েছি। এবং এটা আমাদের কোথায় চলে আসবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে চলে আসবে। এর উপর আমাদের 18% জিএসটি চার্জ হবে, রাইট? কারণ আমাদের 18% দিয়েছে, সেক্ষেত্রে আমাদের এটাকে কি করতে হবে? জিএসটিটাকে অ্যাপ্লিকেবল করতে হবে। দেন আমরা এখানে কি করব? ইন্টিগ্রেটেড ট্যাক্সকে যখন আমাদের 18% মারবো, অটোমেটিক জিনিসটা আমাদের হয়ে যাবে। এবার যদি HSN কোড দিয়ে করতে হয় প্রপার, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দাঁড়িয়ে অল প্লাস W করব। করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ডিসক্রিপশন থাকলে দিতে হবে, দেন আমাদের এখানে HSN কোড দিতে হবে, এক্সেট্রা সব দিয়ে আমাদের 18% জিএসটি দিয়ে আমাদের জিনিসটা কমপ্লিট করে দিতে হবে। তারপর আমরা কি করব? এন্টার। এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম আমরা, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, এবার আমাদের কত টাকা? এটা আমাদের হচ্ছে 600 টাকা, ইনক্লুডিং কিন্তু জিএসটি। তার মানে কি? এটা কিন্তু আমাদের ইনভয়েস ভ্যালুটা 600 হবে না, এটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা ক্যালকুলেশন আমরা কিভাবে করব? কন্ট্রোল প্লাস এনে আমি এখানে ক্যালকুলেটর ওপেন করে নিলাম। এবার 600 টাকা ইনটু, এবার আমাদের ইনভয়েস ভ্যালু বের করতে হবে। যদি আমাদের 18% জিএসটি রেট থাকে, সেক্ষেত্রে তার এগেনস্টে আমাদের ক্যালকুলেশন কি হবে? ইনটু 100/118। তাহলে আমরা টোটালি সেই ইনভয়েস ভ্যালুটা আমরা ইজিলি বার করে নিতে পারবো। ওকে, আমরা এবার এখানে কি করব? এখানে এন্টার করব, বলার পর 508.474। ওকে, এন্টার। এবার আমরা এখানে কি করব? এখানে আমাদের IGST লাগবে, সেক্ষেত্রে আমি এখানে IGST 18% করব, অটোমেটিক IGST নিয়ে নেবে। লাস্টে আমরা চাইলে এখানে রাউন্ডেড অফও ইউজ করব, ইউজ করার পর কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেব। ওকে, কন্ট্রোল প্লাস এতে সেভ। ক্লিয়ার? এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। তাহলে টোটাল আমাদের এন্ট্রি কমপ্লিট করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ অমিত কুমারকে আমরা সেল করেছি, সাপোজ কোনো পার্টিকে আমরা যখন কোনো কিছু সেল করছি, সে যদি কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ তারা চার্জ করে। সেই জন্য ফার্স্ট আমি সেলস ইনভয়েস জেনারেট করব, তারপর যে চার্জেসটা কেটেছে সেই চার্জেসের এগেনস্ট আমি একটা এন্ট্রি পাস করব। এন্ট্রি পাস করার পর সেই যে চার্জেসের এগেনস্টে তারা যে মানে ICICI ব্যাংক বা যে ব্যাংক অ্যাকাউন্ট সে আমাদের যে ইনভয়েসটা জেনারেট করে দিচ্ছে, সেই ইনভয়েসে আমরা এন্ট্রি পাস করব। ক্লিয়ার? এইভাবে আমাদের টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবার লাস্টে আমরা ইজিলি মিলিয়ে নিতে পারবো বা ট্যালি করে নিতে পারবো যে আমাদের ICICI ব্যাংক সবকটা আমাদের ইনভয়েস দেখিয়েছে কিনা। দেন আমাদের এখানে পার্টিদের লাইবিলিটিও শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের টাকা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা ব্যাংক চার্জেস এবং ইনপুটের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা করে থাকি। ক্লিয়ার? ব্যাংক চার্জেস এবং সেই চার্জেসের ইনপুটের এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে, সেই প্রসেসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। সাথে সাথে আমার ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, TDS, MS Office, এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।